গোয়াতে প্রথমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঘোষণা করলেন রাজ্যের মন্দিরগুলোর পরিচালনা কমিটিতে এসসি এসটি ওবিসিদের জন্য 50% সংরক্ষণ। হিন্দুস্তান টাইমস পত্রিকায় এমনই খবর প্রকাশিত হয়েছে, ভারতবর্ষ মন্দিরের দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি মন্দির রয়েছে ভারতে। প্রাচীনকাল থেকে ভারতের মানুষ ধর্মানুরাগী। মূল নিবাসীরা প্রথমে যুক্তিবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, পরবর্তীকালে ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীদের স্থান ব্রাহ্মণরা দখল করলেও মূল নিবাসীরা সেই চালাকি বুঝতে পারেনি। তখন থেকে এই ব্রাহ্মণরা তাদের মন গড়া নানা কাহিনী দিয়ে শোষণের এক শক্তিশালী এবং স্থায়ী রাস্তা তৈরি করেছিল। তখন থেকে আজ পর্যন্ত মূল নিবাসীরা মন্দিরে তাদের কষ্টে অর্জন করা অর্থ দান করে আসছিল, দানকে একটি পবিত্র কাজ বিবেচনা করে, যার 100% ব্যবহার করে ব্রাহ্মণরা। এছাড়াও মন্দিরে মূল নিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করে, কেননা এতে তাদের মন্দিরের প্রতি কৌতূহল আরও বেড়ে যেত এবং শিক্ষায় অধিকার না থাকায় যুক্তিবাদী চিন্তা করার ক্ষমতা মূল নিবাসীদের অনেক কম। এই ব্যবস্থা রোখার জন্য মন্দিরের পরিচালন কমিটিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি 50% এসসি এসটি এবং ওবিসি তথা মূল নিবাসীদের সংরক্ষণ দিয়েছেন। এতে মন্দিরে দান করা অর্থের 50% মূল নিবাসীরা ব্যবহার করতে পারবে। এছাড়াও মুখ্যমন্ত্রী সব সম্প্রদায়ের মহিলাদেরও সংরক্ষণের ব্যবস্থা করেছেন মন্দির পরিচালন কমিটিতে।